2021 ডিআরডিও মিসাইল টেস্ট করেই শেষ করছে, তাই 2022টা কেমন যাবে খুব জানতে ইচ্ছে করে। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাস্ট 2 বছরে ভারতের মিসাইল ডেভেলপমেন্ট হাই লেভেলে চলছে। ডিআরডিও প্রমিস করেছে কোনো রকম মিসাইল সিস্টেম বাইরে থেকে ইম্পোর্ট আর করা হবে না। 2022-এ ডিআরডিও 5 প্রকারের মিসাইল টেস্ট করতে চলেছে, যেগুলি প্রথম ডেভেলপমেন্ট ট্রায়াল হতে চলেছে। প্রথম হচ্ছে অস্ত্র মার্ক 2। ভারতের এয়ার টু এয়ার মিসাইলের ক্ষেত্রে মেজর বুস্ট আনতে চলেছে এই মিসাইলটি। অস্ত্রের মার্ক 1-এর সংযুক্তকরণের কাজ অলরেডি চলমান। অস্ত্র মার্ক 2 রেঞ্জ 160 কিলোমিটার হতে চলেছে। SU-30 MKI-কে কিছু মডিফিকেশন করা হচ্ছে যাতে অস্ত্র মার্ক 2-কে ফায়ার করা যায়। হয়ে গেলেই 2022-এর প্রথম দিকেই অস্ত্র মার্ক 2-র টেস্ট শুরু হয়ে যাবে। অস্ত্র মার্ক 2 KU-band AESA শিকারের সাথে আসবে। সেকেন্ড টেস্টটি হবে K-5 SLVM-এর। ভারত লং রেঞ্জের সাবমেরিন লঞ্চ ব্যালাস্টিক মিসাইলের উপর কাজ করছে অনেকদিন থেকে। রিপোর্ট অনুযায়ী গ্রাউন্ড টেস্টিং এবং বাদবাকি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে এর জলের তলা থেকে টেস্ট করা শুরু হবে। আপনারা সবাই জানেন যে জলের তলায় সাবমেরিনের মতো করে একটি ড্যামেজ স্ট্রাকচার বানানো হয়। সেখান থেকে মিসাইলকে প্রথমে ফায়ার করে টেস্ট করা হয়। তারপর কিছু টেস্ট করবার পর লাইভ সাবমেরিন থেকে ফায়ার করে টেস্ট করা শুরু হয়। মনে করা হচ্ছে 2022 থেকে এর টেস্ট শুরু হয়ে যাবে। এর রেঞ্জ 5000 কিলোমিটার ধরা হয়েছে। ভারত যে S-4 এবং S-5 প্রজেক্টের আওতায় যে সাবমেরিনগুলো তৈরি করছে, সেই সাবমেরিনে ভারত এই K-5 SLVM ইন্টিগ্রেট করবে। তৃতীয় মিসাইলের নাম হচ্ছে রুদ্রম 2। আপনারা সবাই জানেন রুদ্রম 1-এর সব টেস্ট অলরেডি কমপ্লিট করে নিয়েছে ডিআরডিও। রুদ্রম একটি এয়ার টু সারফেস অ্যান্টি রেডিয়েশন মিসাইল। রুদ্রম 1-এর রেঞ্জ 200 কিলোমিটার ধরা হয়। তো ডিআরডিও রুদ্রম 1-এর সাকসেসফুলি ট্রায়ালের পর রুদ্রম 2-এর টেস্ট করতে চলেছে 2022-এর থার্ড কোয়ার্টারের দিকে। রুদ্রম একটি হেভি হিটেড মিসাইল। এতে প্রায় 200 কেজির মতো PCB মানে হচ্ছে পেনিট্রেশন কাম ব্লাস্ট ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। হাই ভ্যালু স্ট্রাকচার টার্গেটকে ডেস্ট্রয় করবার জন্য একে ব্যবহার করা হবে। 4 নম্বর মিসাইল হচ্ছে প্রলয় মিসাইল। এই মিসাইলের নাম আপনারা অনেক বছর ধরে শুনে থাকবেন, কিন্তু এর টেস্ট আপনারা দেখেননি বা শোনেননি যে এর টেস্ট হয়েছে। প্রলয় একটি শর্ট রেঞ্জের কোয়াসি ব্যালিস্টিক মিসাইল। 2022 সালের কোনো এক সময় এর টেস্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। এই মিসাইলে ওয়ারহেড হিসাবে নিউক্লিয়ার এবং কনভেনশনাল 2 ধরনের ব্যবহার করা যাবে। প্রধানত C4ISR টার্গেটকে ডিস্ট্রয় করতে ব্যবহার করা হবে। অনেকে C4ISR মানে বুঝতে পারছে না। তো C4 স্ট্যান্ড ফর কমার্স কন্ট্রোল কমিউনিকেশন কম্পিউটার্স, I স্ট্যান্ড ফর ইন্টেলিজেন্স, S স্ট্যান্ড ফর সার্ভেলেন্স, R স্ট্যান্ড ফর রিকনেসেন্স, মানে এসব যেখানে ইনস্টল করা আছে সেখানে হামলা করবার জন্য প্রলয় মিসাইলকে ব্যবহার করা হবে। তো মনে করা হচ্ছে 2022-এর কোনো এক সময় এই মিসাইলে টেস্ট হয়ে যাবে। 5 নম্বরটি হলো ম্যান পোর্টেবল ডিফেন্সিভ সিস্টেম। এক্সপেক্ট করা হচ্ছে 2022-এ টেস্ট করা শুরু হবে। পৃথিবীতে প্রথম ম্যানফেড হতে চলেছে যেটা অটোনোমাস। ডাটালিং সিস্টেম থাকবে আর কানেক্ট থাকবে কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে বা কোনো একটি ছোট্ট দলের সাথে। এর ব্যাপারে যদি ডিটেলসে আপনারা ভিডিও চান তাহলে আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো 2022-এর মাঝের দিকে এর টেস্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন 2022-এ ডিআরডিওর জন্য একটি ভাইটাল সময় হতে চলেছে। এছাড়াও অনেক মিসাইলের পুনরায় ট্রায়াল হবে বা ইউজার ট্রায়ালও হবে। যে মিসাইলগুলোর নাম বললাম এগুলি কিন্তু প্রথম ট্রায়াল হবে, ডেভেলপমেন্ট ফেসের যে প্রথম ট্রায়াল সেটাই হবে এগুলো। তো এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখো আমি নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।